ଆଜି ହେଉଛି ଉତ୍କଳ ଦିବସ। ସ୍ୱତନ୍ତ୍ର ଓଡ଼ିଶା ଗଠନକୁ ପୁରିଲା 85 ବର୍ଷ ଆଉ 86 ବର୍ଷରେ ପାଦ ଦେଲା ଓଡ଼ିଶା। ଏବେ ଦେଖିବା ଏ ସମ୍ପର୍କିତ ଖବର। ଆଜି ଉତ୍କଳ ଦିବସ। ସ୍ୱତନ୍ତ୍ର ଓଡ଼ିଶା ଗଠନକୁ ପୁରିଲା 85 ବର୍ଷ। ଏହି ଅବସରରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଅଭିନନ୍ଦନ ଜଣାଇଛନ୍ତି। କହିଛନ୍ତି ଓଡ଼ିଶା ଏବେ ଶାନ୍ତି ଏବଂ ବିକାଶର ନୂଆ ପରିଚୟ ହୋଇଛି। ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଓଡ଼ିଶା ଉଲ୍ଲେଖନୀୟ ଅଗ୍ରଗତି କରିଛି। ବିକାଶର ନୂଆ ପରିଭାଷା ସାଜିଛି। ବିକାଶ କେବଳ ଏକ ସରକାରୀ ଆଭିମୁଖ୍ୟ ହେବା ଉଚିତ ନୁହେଁ, ଜନସାଧାରଣ ହେଉଛନ୍ତି ବିକାଶର ଭାଗିଦାରୀ। ଆମର ପ୍ରକୃତ ବିକାଶ ପାଇଁ ବିକାଶ ପ୍ରକ୍ରିୟାକୁ ଏକ ଜନ ଆନ୍ଦୋଳନରେ ପରିଣତ କରିବାକୁ ପଡ଼ିବ। প্রিয় ভাই ও ভনী মানে নমস্কার। আজি পবিত্র ওড়িশা দিবস। এই অবসরে সারা ওড়িশা তথা দেশ বিদেশে রহুথিবা সবু ওড়িয়া ভাই ভনী এবং আপন মানুষ সমস্তকু মোর অভিনন্দন জানাউছি। উৎকল গৌরব মধুসূদন দাস, উৎকল মণি পণ্ডিত গোপবন্ধু দাস, পার্লা মহারাজা কৃষ্ণচন্দ্র গজপতি, খড়িকোট রাজবাহাদুর রামচন্দ্র মদ্রাজ্য, পণ্ডিত গোদাবী মিশ্র, ফকির মোহন সেনাপতি ও গঙ্গাধর মেহের কোপারী বরপুত্র মানক ত্যাগ ও সংগ্রাম যোগু স্বতন্ত্র ওড়িশার স্বপ্ন সফল হয়ে পারিথিলা। এই অবসরে সে মানক প্রতি মোর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করুছি। ওড়িয়া ভাষা, সাহিত্য, নৃত্য, সঙ্গীত ও কলাকু যে মানে সমৃদ্ধ করে যাই সে মানক প্রতি মোর সম্মান জনাউছি। আমার বরপুত্র মানে ওড়িয়া জাতি পাই অনেক স্বপ্ন দেখিলে। ভাষা, সাহিত্য ও সংস্কৃতির সুরক্ষা সহিত বিকাশ ক্ষেত্রে ওড়িশা এক স্বতন্ত্র পরিচয় সৃষ্টি করে পারিব বলি সে মানকর পূর্ণ বিশ্বাস থিলা। সেতবেলে ভাষা ভিত্তিক রাজ্য গঠন পাই ওড়িশা সারা দেশকু রাস্তা দেখাই থিলা। আজি মধ্যে আমি অনেক ক্ষেত্রে আগুয়া হয়ে সারা দেশ পাই আদর্শ সৃষ্টি করে পারিছু। বন্দে উৎকল জননী।